We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. शुरू कर लाम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा, नमस्कार। भूल, मानुषेर भूल केड़े निल 19 जनेर प्राण एखोनो पर्यन्त। कादेर भूल? देशेर सैन्य बाहिनीर, जादेर इंटेलिजेंस रिपोर्ट पावार जन्नो कोटी कोटी टाका खरच हय, कोटी टाका सरंजाम केना हय, अजस्र लोक के मोटा टाकार माइने देवा हय। तादेर पाठानो खबर बोल्लो एकदल उग्रपंथी जाच्छे, संगे संगे देशेर मानुषेर टैक्सेर पैसाय केना आधुनिकतम बंदूक आर गुलीते देशेर 19 जन मानुषेर लाश पड़े गेल। संसदे मोटा भाई जानालेन भूल हुए गेछे, सारा देश जुड़े भूल हुए गेछे, भूल हुए चलेछे। प्रधानमंत्री भूलेर जन्य मारा गेलेन कम बेशी 700 जन कृषक। काश्मीरे एई भूल तो अत्यंत साधारण ब्यापार, आदिवासी देखलेई मिलिटारी मने हय एरा उग्रपंथी, एरा माओवादी। नामे शुरूते मोहम्मद आर शेषे खान थाकले धरेई नेওয়া হয় এরা টেরোরিস্ট। প্রধানমন্ত্রী লুঙ্গি পরিহিত মানুষ দেখলেই বুঝে যান এরা মুসলমান। ভক্তরা ফ্রিজে মাংস দেখলেই বুঝে ফেলেন এটা গো মাংস, তারপর জ্যান্ত পুড়িয়ে ফেলা, সবই সেই ভুলের ইতিহাস। নাগাল্যান্ডের একেবারে উত্তরে মন জেলার এই মানুষগুলো কারা ছিলেন? দেশের সরকার বিলক্ষণ জানেন, রাজ্যের সরকার জানে, ওই রাজ্যের জেলার আমলা পুলিশ, ওই রাজ্যে পোস্টেড মিলিটারি মিলিটারি ইন্টেলিজেন্স জানে, খুব ভালো করেই জানে এরা হলো নাগাল্যান্ডের বেআইনি কয়লা খনির শ্রমিক। রাজ্যের 46টা কয়লা খনির 44টা বেআইনি, রম রম করে চলে। এই শ্রমিকদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই, কাজের সময়সীমা নেই, মাইনের ঠিক নেই, পেটের দায় এরা কাজ করে। কিশোর যুবকদের সামনে হয় এনএসসিএন, আইজ্যাক মুইবাবা খাপলাং এ দলের বন্দুকবাজ হতে হবে, না হলে এই বেআইনি কোল মাইন্সের শ্রমিক। ওরা দ্বিতীয়টা বেছে নিয়েছিল, এখন লাশ হয়ে পড়ে আছে। মোটা ভাই কর্তব্য সেরেছেন, দুঃখ প্রকাশ করেছেন আর জানিয়েছেন ভুল হয়ে গেছে। এরপর যারা এই ভুল করল তাদের কি হবে? কিচ্ছু হবে না, কারণ তাদের হাতে আইন আছে, আপসপা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958। আইন তৈরি হয়েছিল 1958-তে নাগা ইনসার্জেন্সি, তাদের বিদ্রোহ দমন করতে। আইনে লেখা ছিল অসম আর মণিপুর, কারণ অসমেই ছিল নাগা হিলস আর মণিপুরের দক্ষিণে নাগা উগ্রপন্থীদের ডেরা ছিল। পরবর্তীতে এই আইন সর্বত্র প্রয়োগ করা হয় বা হচ্ছে। যে আইন আনার সময় বলা হয়েছিল এক সাময়িক পদক্ষেপ, তা বিভিন্ন সরকারের হাত ঘুরে এখন একমাত্র পদক্ষেপ। লাগাম ছাড়া অধিকার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সেনা শাসনেই এমনটা দেখা যায়। বিভিন্ন সময় এই আপসপা আইনের অপব্যবহার আমরা দেখেছি, দেশ বিদেশের মানুষ এই আইনের বিরুদ্ধে কথা বলেছেন। বিরোধী থাকাকালীন যারা এই আইনের ব্যবহারের বিরুদ্ধে সরব ছিলেন তারা সরকারে এসে নির্লজ্জভাবে এই আইন ব্যবহার করেছেন বারবার। কি আছে এই আইনে?
বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আফসপা আইনে বলা হয়েছে, এই আইন অনুযায়ী সেনাবাহিনী যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করতে পারবে, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে, বিনা ওয়ারেন্টে যে কোনো জায়গায় যে কারো বাড়িতে তল্লাশি চালাতে পারবে, কোথাও জঙ্গিদের ঘাঁটি রয়েছে বলে সন্দেহ হলে তা নির্দ্বিধায় উড়িয়ে দিতে পারবে। রাস্তায় কোনো যানবাহনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তা থামিয়ে তৎক্ষণাৎ তল্লাশি চালানো যাবে। এবং সর্বোপরি এই আইন অনুযায়ী সংশ্লিষ্ট সেনা আধিকারিকের বিরুদ্ধে কোনো তদন্ত, আইনি পদক্ষেপ করা যাবে না, মানে ভুল হলে প্রাণ চলে যাবে, কিন্তু ভুলের জন্য দায়ী কারোর কোনো শাস্তি হবে না। এবার আসুন নাগা সমস্যার দিকেও একটু তাকানো যাক। নাগাল্যান্ড, যা আগে নাগা হিলস ছিল, তার বিরাট বর্ডার রয়েছে বার্মার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, আর উত্তরে অরুণাচল প্রদেশের ছোট্ট সরু এক ফালি আছে, প্রায় জনমানবহীন এক ফালি, যেখানে ঢুকে সরাসরি চলে যাওয়া যায় চীনে। 6 থেকে 8 ঘন্টা হাঁটলেই চীন, বর্ডার পার করলেই বার্মা, বাংলাদেশ। নাগাল্যান্ড মানেই এক জনগোষ্ঠী নয়, 15 থেকে 16টা উপজাতি এখানে রয়েছে, তাদের মধ্যে গোটা চারেক জনসংখ্যার 14 থেকে 15% করে কনিয়াক, আঙ্গামি, আও, সুমি ইত্যাদি। গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই, দাঙ্গাও কম নেই। এই নাগারা ব্রিটিশ শাসনের অবসানের পর 14ই অগস্ট স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু তারা ছিল নাগা জাতি, উপজাতির আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া এক রাজনৈতিক পদক্ষেপ। ক্রমশ তারা আর্মি তৈরি করল, বিভিন্ন সেলফ স্টাইলড জেনারেল তৈরি হল, ভারত সরকার তাদের সঙ্গে কথাবার্তা চালিয়েছে, তারা কেউ কেউ বাইরে এসে আত্মসমর্পণ করে রাজ্যসভায় গেছেন, রাজ্য তৈরি হবার পর বিধানসভায় গেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। অন্যদিকে আরও অন্য জেনারেলরা জন্ম নিয়েছে। সোজা হিসেব, মানুষ মারো, গাড়ি জ্বালাও, অসংখ্য বেকার যুবক আছে, তাদের হাতে রাইফেল দাও, বন্দুক দাও কাউন্টার ইনসার্জেন্সি চালানোর জন্য। ভারত সরকারও বন্দুকগুলি তুলে দিয়েছে, মানুষ মরেছে, পিস অ্যাকর্ড সই হয়েছে, একবার নয় বহুবার। অন্যদিকে অন্য মিলিটেন্ট নেতা জন্ম নিয়েছে, তারা পিস অ্যাকর্ড ছুঁড়ে ফেলে দিয়েছে, কোটি কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট, কোটি কোটি টাকার মিলিটারি বাজেট, ইন্টেলিজেন্স বাজেট এসেছে, ছবি একই থেকে গেছে, পাল্টালোটা কি তাহলে? একটা সময় পর্যন্ত কেবল নাগা গোষ্ঠী আর জাতিসত্তা নিয়ে আগ্রহীরা মধ্য 70 থেকে চীন ঘেঁষা হয়ে পড়লেন, তৈরি হলো নাগা সোশ্যালিস্ট কাউন্সিল, চার্চকে মেনে এক নতুন সোশ্যালিজম, যা ল্যাতিন আমেরিকায় আমরা দেখেছি, আর তাই ওখানে চে গুয়েভারার জনপ্রিয়তা। আগে হ্যাঁ, বিপ্লবী রোম্যান্টিক বাঙালিদের থেকেও বেশি, এবং তাদের পয়সা আর অস্ত্রের বিপুল সাপ্লাই আসছে চীন থেকে, বার্মা থেকে, আগে পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ হওয়ার পর থেকে পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপ অনেক কমেছে। নাগাল্যান্ডের ডিমাপুর, কোহিমা, সোমা ইত্যাদি কিছু বড় শহর ছেড়ে আপনি যদি একটু ভিতরের দিকে যান তাহলে দেখবেন স্থানীয়রা আপনাকে ইন্ডিয়ান বলছে, হ্যাঁ তাদের কাছে আপনি ভারতীয়। উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এতটাই বিচ্ছিন্ন, কিন্তু প্রায় 100% স্বাক্ষর এবং বিরাট সংখ্যক বেকার। তারা মূল ভূখণ্ডে আসলে তাদের সচরাচর নেপালি বা চিংকি বলে ডাকা হয়, তাদের অস্তিত্বই জানা নেই মূল ভূখণ্ডের মানুষজনের,
তাদের এক অংশ পড়াশোনা শিখে ভালো চাকরি পেয়ে মূল ভূখণ্ডে আসার চেষ্টায় থাকে, অন্য ভাগ বেআইনি খাদানে জীবন কাটায়, কিংবা হাতে AK-47 AK-56 তো আছে, জেনারেল কমান্ডার এরিয়া কমান্ডার হয়ে আত্মসমর্পণ করতে পারলে পরবর্তীতে সচ্ছল জীবন। কেবল একটাই ভয়, অন্য কোনো সঘোষিত বিপ্লবী কমান্ডার যেন গুলি করে না মারে। স্বাধীনতা, সংবিধান, সংসদ, দেশ, এসব তাদের কাছে অর্থহীন। সেই তাদেরই কজন আপাতত লাশ, কফিনের ওপর মুখ্যমন্ত্রীর মালা। মালা এসেছে নিষিদ্ধ সংগঠনের নেতাদের তরফে, তারা এই সুযোগ ছাড়বেন কেন? আর নাগা শান্তি চুক্তি, আসুন তা নিয়েও কিছু কথা বলা যাক, কিন্তু আবারও একটা বিরতির পর ফিরছি এক্ষুনি। চুক্তি তো বহুবার হয়েছে, শেষ চুক্তি হয়েছে 2015-তে মোদিজি ক্ষমতায় আসার পরে, কিন্তু সে চুক্তিও ঝুলে আছে। কারণ NSCN, আইজ্যাক, মুইভা গোষ্ঠী চায় তাদের নিজেদের সংবিধান, নিজেদের পতাকা। এই গোষ্ঠীর সঙ্গে আপাতত যুদ্ধবিরতি চলছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্প করে আছে, রোজ পতাকা তুলছে, নাগাল্যান্ডের পতাকা তাদের হাতে, তাদের সংবিধান। ওদিকে খাপলাং গোষ্ঠী এই চুক্তিও মানেনি, তারা এখনো লড়ে যাচ্ছে, মূলত বার্মায় ক্যাম্প করে আছে, বর্ডার পার করে ঢুকছে, গুলি চালাচ্ছে, চলে যাচ্ছে। মাথায় রাখুন নাগাল্যান্ডে কিন্তু 371 এ ধারা জারি আছে, সেই ধারা অনুযায়ী তারা এখনো এক বিশেষ রাজ্য হিসেবে স্বীকৃত, যেমনটা ছিল কাশ্মীর। সে ধারায় বলা আছে, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং ইন দিস কনস্টিটিউশন, নো অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন রেসপেক্ট অফ 1. রিলিজিয়াস অর সোশ্যাল প্র্যাকটিসেস অফ দ্য নাগাস, 2. নাগা কাস্টমারি ল অ্যান্ড প্রসিডিওর, 3. অ্যাডমিনিস্ট্রেশন অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ইনভলভিং ডিসিশনস অ্যাকর্ডিং টু নাগা কাস্টমারি ল, 4. ওনারশিপ অ্যান্ড ট্রান্সফার অফ ল্যান্ড অ্যান্ড ইট রিসোর্সেস শ্যাল অ্যাপ্লাই টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড আনলেস দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ নাগাল্যান্ড বাই এ রেজলিউশন সো ডিসাইড। মানে দেশের সংবিধান অনুযায়ী নয়, নাগাল্যান্ড বিধানসভার সম্মতি ছাড়া সেখানকার রীতি রেওয়াজ, সিভিল বা ক্রিমিনাল আইন, জমি জায়গা খরিদ বিক্রি বা তাদের ধর্মীয় আইনে হাত দেওয়া যাবে না। কাশ্মীরে 370 ধারা তুলে দেবার পরে নাগাল্যান্ডের মানুষজন শঙ্কিত, তাদের ধারণা তাদের বিশেষ অধিকার যে কোনো মুহূর্তে কেড়ে নেওয়া হবে, তাদের আশঙ্কার কারণও আছে। সব মিলিয়ে এক জটিল অবস্থা যা এমনিতে সমাধান হবার নয়। এদিকে লাশ পড়ছে জওয়ানদের, লাশ পড়ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথাকথিত সৈনিকদের, লাশ পড়ছে নাগা যুবকদের। মঞ্জেলার এই ঘটনা সেই পরিস্থিতিকে আরো বেশ কিছুটা জটিল করে তুলল, তা নিয়ে কোনো সন্দেহই নেই। এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে আফসপা আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠল। নাগা শান্তি চুক্তি চলে গেল বিষবাও জলে, সেই ভূমিতে যেখানে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষ তাঁর বাহিনী নিয়ে আবার পা রেখেছিলেন ভারতবর্ষে, সেই ভূমি আজ বুলেট বারুদ আর রক্ত লাশে ঢাকা। কিন্তু কার পয়সা, কার যুদ্ধ, কার বন্ধু, সেটাই প্রশ্ন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens